যখনই কোনো মহিলার পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস করা হয় তখনই সেভাবে সে আর মা হতে পারবে না। আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, কনসালটেন্ট অঙ্কুরণ IVF সেন্টার, আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। প্রথমে বলি, পলিসিস্টিক ওভারি মানে ওভারিতে কিন্তু কোনো রকম সিস্ট নেই। যখন আমরা আল্ট্রাসাউন্ড করছি তখন দেখছি যে আপনার ওভারিতে প্রচুর পরিমাণে ডিম আছে, যেটা একদিক দিয়ে ভালো, এবং সেই ডিমগুলোকে আল্ট্রাসাউন্ডে সিস্টের মতো দেখতে লাগে বলে আমরা পলিসিস্টিক মানে অনেক সিস্ট এরকম বলে থাকি। কিন্তু সত্যি বলতে এটাতে কিন্তু ওভারিতে কোনো সিস্ট নেই। যদি আপনার পলিসিস্টিক ওভারি থাকে কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসিক হচ্ছে, তার মানে ওভুলেশন হচ্ছে, আপনার ভয় পাওয়ার কোনো কথা নয়। যদি আপনার মাসিক রেগুলার না হয় তার মানে ওভুলেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে প্রেগনেন্সি আসতে সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে কি করা হয়, প্রথমে আপনাকে বলা হবে যদি ওজন বেশি থাকে ওজন কমান, ডায়েট এবং এক্সারসাইজ মাধ্যমে ওজন কমাতে হবে। যদি ওজন কমানো ডিফিকাল্ট হয় তাহলে আপনাকে দরকার মতো ডায়েটিশিয়ান এবং জিমেও জয়েন করতে হতে পারে। ওজন কমালে শুধুমাত্র আপনার ওভুলেশন রেগুলার হবে না, আপনার মিসক্যারেজের সম্ভাবনা কমতে পারে। তাতেও কাজ না হলে আমরা কিছু ওষুধপত্র দিই, যেমন লেট্রোজল এবং কোলিফিন সাইট্রেট। এগুলো মাসিকের প্রথমের দিকে দেওয়া হয় এবং ভয় পাবেন না, এই ওষুধগুলো খেলে কিন্তু ক্যান্সারের সম্ভাবনা বাড়ে না। যদি ট্যাবলেটে কাজ না হয় তখন আমরা ইঞ্জেকশন দিই, এবং এই ইঞ্জেকশন যখন দেওয়া হয় আল্ট্রাসাউন্ড করে দেখা হয় কখন ওভুলেশন হচ্ছে, সেটাকে ফলিকিউলোমেট্রি বলা হয়। যদি ওষুধ ইঞ্জেকশনে কাজ না হয় তখন সার্জারির কথা বলা হয়, ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, মানে পেটের মধ্যে একটা ফুটো করে আমরা ক্যামেরা ঢোকাই এবং এই ওভারির মধ্যে ইলেকট্রিসিটি দিয়ে দু তিনটে ছোটো ছোটো ফুটো করে দিই। তাতে অনেক সময় দেখা গেছে যে ওভুলেশন ন্যাচুরালি আরম্ভ হয়ে যায় এবং মহিলারা মা হয়ে যায়। এটাতেও যদি না হয় তখন আমরা IVF-এর কথা বলি, এবং IVF-এ পলিসিস্টিক ওভারি থাকলে প্রায় 50% সাকসেস রেট। শুধু পলিসিস্টিক ওভারি আছে বলেই যে আপনি মা হচ্ছেন না তা নয়, অন্যান্য কারণও দেখতে হবে। দেখতে হবে যে আপনার টিউব দুটো ব্লক আছে কিনা, অথবা শুক্রাণুর কোনো সমস্যা আছে কিনা, অথবা জরায়ুর মধ্যে ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস কিছু আছে কিনা। আপনার কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই যে আপনার পলিসিস্টিক ওভারি আছে বলে আপনি মা হতে পারছেন না। অনেক সময় এই ক্ষেত্রে আমরা মেটফরমিন জাতীয় একটা ওষুধ দিই, যেটা ডায়াবেটিসের ওষুধ। অনেকেই ভয় পান এবং এই ওষুধটা খান না। ডাক্তারবাবু যদি এই ওষুধ প্রেসক্রাইব করে তাহলে কিন্তু এই ওষুধটা খেতে হবে। এছাড়া বলার দরকার আমার যে পলিসিস্টিক ওভারি থাকলে দুটো জিনিস আপনাকে করতে হবে, তাহলে মা হওয়াটা অনেক বেশি সুবিধে হয়ে যাবে। একটা হচ্ছে যে অন্যের কথায় কান না দেওয়া, আর একটা নিজের মনের জোর রাখা। হ্যাঁ, আমি রোগা হতে পারবো, হ্যাঁ আমি এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করব, এবং যদি কোনো রকম অসুবিধে হয় আমি ডাক্তারের পরামর্শ মতো সব রকম চিকিৎসা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।